ডাম্পারের ধাক্কায় মোটরবাইক আরোহীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। আজ দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার সুড্ডো গ্রামের বাইপাসের ধারে দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ তুলতে গেলে তারাও এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে। অভিযোগ, রাস্তার ধারে মজুত করা বালির কারণেই মোটরবাইক স্লিপ করে একের পর এক দুর্ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ সব জেনেও বালির খাদান মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। বালির ঘাটে টাকার জন্য পুলিশকে টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করে রেখেছে। এই রাস্তার মধ্যে গাড়ি থেকে লোড হয়, পুলিশ গাড়ি কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যায়, পুলিশ কিন্তু কিছু বলে না। পুলিশ কোথা বলে? ওই রাস্তার মাঝে চরকির ব্রিজের মধ্যে দাঁড়িয়ে থাকে, ওইখানে টাকা লওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এখানে যে রাস্তার মধ্যে অত্যাচার হচ্ছে পুলিশ সেটা দেখে না কেউ। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের ব্যাপারে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস ফোনে বলেন, বাইক দুর্ঘটনার জন্য যার গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, কাটোয়ার ব্যাংক থেকে টাকা তুলে মা সায়রা বিবিকে বাইকে চাপিয়ে চরখি গ্রামে নিজের বাড়ি ফিরছিল গফর আলী শেখ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাস্তার পাশেই ডাই করে রাখা বালিতে বাইকের চাকা স্লিপ করে ডাম্পারের চাকার তলায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সায়রা বিবির। গফর আলী শেখ কপাল জোরে প্রাণে বেঁচে যান। এই যে আজকে বালির কারণে যে মৃত্যু হয়েছে, এর আগেও কিন্তু এই বালির জন্য অবজেকশন জানানো হয়েছিল আর সেটা নিউজেও এসেছিল। তারপরেও কিন্তু কোনোরকম স্টেপ নেওয়া হয়নি। এক সপ্তাহের জন্য বালি তুলে রাখা হয়েছিল, তারপরে কিন্তু ফের আবার সেই রাস্তার মধ্যে বালি আসছে। এবার আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে, সে কিন্তু সাইডে দাঁড়িয়েছিল, সে কিন্তু গাড়ি চালিয়ে যায়নি। এবার তার গাড়িতে হালকা টাচ হয়েছে, স্লিপ খেয়ে সে পড়ে গিয়েছে, যার জন্য বালিতেই স্লিপ হয়েছে। ওই ডাম্পার লোড গাড়ি, যার জন্য সে স্লিপ খেয়ে এবার মহিলাটা ওইদিকে পড়েছে। ছেলেটাও মারা যেত, ছেলেটাও তার কপাল ভালো, যার জন্য এদিকে পড়েছে, যার জন্য সে বেঁচে গেছে। কাটোয়া থানার পুলিশ বালি খাদানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ক্ষুব্ধ মানুষ শান্ত হয়। ঘাতক ডাম্পারকে চিহ্নিত করেছে পুলিশ। The Wall Bureau।